ভিতরটা তো মনে হচ্ছে একদম রিকন্ডিশনের মতো, এত ফ্রেশ। আসলে এক্সিও গাড়ি তো এগুলো ফ্রেশ না হলে আপনি নিজেও চালা আরাম পাবেন না। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন স্টারিং একেবারে উডেন প্যানেল, এখানে যে লেদারটা দেওয়া আছে এগুলো কিন্তু এখনও কোনো ডিসকালার হয়নি, এবং ক্রুজ কন্ট্রোলারগুলোও মাশাআল্লাহ খুব সুন্দর আছে, এবং এখানে এসি সফট টাচ, এবং প্রত্যেকটা জায়গায় দেখেন নিকেলের ব্যবহার। এই যে এখানে নিকেল, এই যে এগুলো নিকেল, এই যে এখানে উডেন প্যানেল, এখানে নিকেল, জি হলেই কিন্তু এগুলো থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকে চলে এসেছি মদিনা কার কালেকশনে, আর আপনারা জানেন যে মদিনা কার কালেকশনে পাওয়া যায় খুব ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড কার। তো চলুন আজকে চমৎকার একটি এক্সিও দেখাবো যেটা জি গ্রেডের। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক চালাচ্ছে ভাইজান, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আজকে কি গাড়ি দেখাবেন? আজকে দেখাবো ভাইয়া টয়োটা করোলা এক্সিও। আচ্ছা, জি গ্রেডের একটি গাড়ি দেখাবো ইনশাআল্লাহ। এই গাড়িটা দেখাবো, কালারটাও তো খুব সুন্দর। কালারটা খুব সুন্দর, জি, একেবারে ব্লু কালার। তো চলুন দেখি। জি, তো এটা হচ্ছে টয়োটা করোলা এক্সিও, এটা জি এডিশন। আর এটা মডেল একটা একটু বলে দিই, এটা মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন হচ্ছে 2018। আর গাড়ি তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটি গাড়ি। তো আমরা গাড়ির সামনে লাইট থেকে শুরু করি। সামনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে খুব সুন্দর একটা গাড়ির সাথে অরিজিনাল লাইট, এলইডি প্রজেকশন, সাথে এখানে ফগ লাইট দেওয়া আছে। সামনে গ্রিলগুলো মাশাআল্লাহ খুব সুন্দর, একেবারে অরিজিনাল গ্রিল। আর এটার নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো G34 সিরিয়াল। এই পাশের লাইটটিও মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে অরিজিনাল লাইট, এলইডি প্রজেকশন, সাথে হচ্ছে আপনার ফগ লাইট দেওয়া আছে। এরপর আমরা দেখবো হচ্ছে গাড়ির চাকাগুলো দেখবো। আপনি দেখতে পাচ্ছেন টায়ারগুলো একদম অলমোস্ট নতুনের মতো টায়ারগুলো, আর রিংগুলো গাড়ির সাথে যে রিং সেই রিং। আর এর পাশাপাশি যেটা আমরা দেখবো হচ্ছে গাড়ির গ্লাসগুলো, একটু খেয়াল করে দেখবেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু আপনার টয়োটার স্টিকার পেয়ে যাচ্ছেন। এখানে স্টিকার দেওয়া আছে, এখানে সেন্সার দেওয়া আছে, এখানে স্টিকার দেওয়া আছে। আসলে স্টিকারগুলো দেখানোর মূল কারণটা হচ্ছে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে সর্বপ্রথম কিন্তু ভাঙবে গ্লাস। তো আলহামদুলিল্লাহ যেহেতু গ্লাস একেবারে অরিজিনাল গ্লাসগুলো আছে, সেজন্য অ্যাক্সিডেন্ট একেবারে নাই, সেটা আপনি ধরে নিতে পারেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এর পরবর্তী আমরা দেখাবো যেমন হচ্ছে আপনার জি হলে এগুলো কিন্তু আপনার লাইটিং সিস্টেম থাকবে। আচ্ছা, এখানে হ্যাঁ ইন্ডিকেটর লাইটিং থাকবে এখানে, এবং এখানে কিন্তু পুরো অরিজিনালি নিকেল থাকবে এগুলো। এটা কিন্তু আফটার মার্কেট না, এগুলো অরিজিনাল নিকেল, নিকেল বিট, এবং রেনসেটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একেবারে গাড়ির সাথে অরিজিনাল রেনসেটগুলো আছে। প্রত্যেকটা গ্লাসই একেবারে 100% অরিজিনাল টয়োটার লোগো দেওয়া আছে। আমরা একটু গাড়ির ভিতরটা থেকে দেখাই, ভিতরটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে বিস্কিট কালার, উডেন প্যানেল, এবং প্রত্যেকটা জায়গায় দেখেন এখানে নিকেলের একটা ব্যবহার করা হয়েছে, খুব সুন্দর এগুলো। কারণ এগুলো হচ্ছে জি হলেই কিন্তু এগুলো থাকবে, আচ্ছা, আদারওয়াইজ জি না হলে কিন্তু এগুলো থাকবে না। তাহলে আলহামদুলিল্লাহ গাড়ির সিটগুলো মাশাআল্লাহ খুব সুন্দর, একেবারে দেখতে পাচ্ছেন অরিজিনাল জি এডিশন হলে ফ্যাব্রিকগুলো চলে আসবে, এই ফ্যাব্রিকগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর। ভিতরটা হচ্ছে একেবারে অপটিক্যাল মিটার, এসি সফট টাচ, স্টারিংয়ে ক্রুজ কন্ট্রোলার, তারপর হচ্ছে আপনার স্টারিং উডেন সহকারে একেবারে। আপনি একটু দেখেন, ক্লোজ করে দেখলে তাহলে বুঝতে পারবেন যে আসলে খুবই সুন্দর একটি গাড়ি। আর এক্সিওর মধ্যে এত অপশনালিটি গাড়ি খুব কম আসছে, হ্যাঁ, কারণ দেখবেন আপনি এক্স এক্স লিমিটেডটাই বেশি, জি খুব কম। এবং পিছনটা আমি একটু দেখাই আপনাকে, পিছনের ডোরগুলো একটু খুলে দেখাই, প্রত্যেকটা ডোর দেখেন, পিছনে সিটগুলো দেখেন, আমরেস্টটা কিন্তু আপনার খুব কম থাকে এক্সিওতে, তো যেটা জি হলেই আপনার আমরেস্ট থাকবে। আচ্ছা, তো মাশাআল্লাহ খুবই সুন্দর, প্রত্যেকটা গ্লাসই টয়োটার লোগো দেওয়া আছে। এ দেখেন 12 মডেল, প্রতিটা গ্লাসই টয়োটার লোগো দেওয়া আছে। এছাড়া আমরা পিছনে একটু চলে আসবো, পিছনের গ্লাসগুলো আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে অরিজিনাল গাড়ির সাথে যে গ্লাস সেই গ্লাসটি আছে, এখানে টয়োটার লোগো দেওয়া আছে। এখানে লাইটগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা লাইট কিন্তু একেবারে এলইডি লাইট। এখানে আপনার এক্সিওর লোগো দেওয়া আছে, এখানে টয়োটার লোগো দেওয়া আছে, এখানে জি লোগোটাও দেওয়া আছে। আর একটা জিনিস বলে দিচ্ছি, এই গাড়িটা হচ্ছে কিন্তু আপনার এলপিজি কর, আচ্ছা, একেবারে ফিফথ জেনারেশন এলপিজি যেটাকে বলা যায়, একেবারে লাস্ট ভার্সন যেটা, আচ্ছা, সেটা হচ্ছে ফিফথ জেনারেশন এলপিজি। সেই এলপিজিটা করা আছে, আমি একটু দেখাই আপনাকে। আচ্ছা, পিছনটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর, প্রতিটা জয়েন্ট দেখেন একেবারে অরিজিনাল অবস্থা আছে এগুলো। এছাড়া এ পাশের জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল অবস্থা আছে। আর যেটা আমি দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এলপিজিটা, একেবারে নতুন এলপিজি করা। এছাড়া আমরা গাড়ির ব্যাকগ্রাউন্ডের ভিতরটা দেখবো, প্রত্যেকটা জয়েন্টই দেখেন একেবারে সিল করা, জাপান যে পেস্টিং করা থাকে সেই পেস্টিং করা আছে এগুলো, মানে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। এবং অরিজিনাল ডিভিডি ব্যাক ক্যামেরা আছে মাশাআল্লাহ, খুব সুন্দর একটি গাড়ি। আমরা একটু এই পাশটাও দেখবো, এই পাশে বয়টা একটু খেয়াল করে দেখেন, পুরো বয়টা কিন্তু কোথাও কোনো ঢেউ নেই, একেবারে অরিজিনাল অবস্থা আছে, কোথাও কোনো ডেন্ট পেন্ট করা হয়নি।
মানে টাচ আপ করা হয়েছে, বড় ধরনের কোনো কাজ করা হয়নি। প্রত্যেকটা ডোর দেখে মাশাআল্লাহ খুব সুন্দর একটি চমৎকার। এই পাশে ডোরটা একটু দেখেন, প্রতিটা ডোর একেবারে অরিজিনালের মতো। ভিতরটা থেকে দেখাই, ভিতরটা তো মনে হচ্ছে একদম রিকন্ডিশনের মতো, এত ফ্রেশ। আসলে এক্সিও গাড়ি তো এগুলো ফ্রেশ না হলে আপনি নিজেও চালা আরাম পাবেন না। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন স্টারিং একেবারে উডেন প্যানেল, এখানে যে লেদারটা দেওয়া আছে এগুলো কিন্তু এখনও কোনো ডিসকালার হয়নি, এবং ক্রুজ কন্ট্রোলারগুলো মাশাআল্লাহ খুব সুন্দর আছে। এবং এখানে এসি সফট টাচ, এবং প্রত্যেকটা জায়গায় দেখেন নিকেলের ব্যবহার। এই যে এখানে নিকেল, এই যে এগুলো নিকেল, এই যে এখানে উডেন প্যানেল, এখানে নিকেল, জি হলে কিন্তু এগুলো থাকবে, এগুলো নিকেল থাকবে, এক্স হলে কিন্তু এগুলো থাকবে না, এবং এখানে কিন্তু লাইটিং সিস্টেমটাও থাকবে জি হলে। আচ্ছা, এক্স হলে এখানে লাইটিং থাকবে না। মাশাআল্লাহ খুব সুন্দর একটি গাড়ি, খুবই ফ্রেশ। আমরা একটু ইঞ্জিনটা দেখাই। ঠিক আছে, বাহ চমৎকার। ইঞ্জিনটা দেখেন একেবারে অরিজিনাল অবস্থায় আছে, ভিভিটিআই ইঞ্জিন 1500 সিসি, সিবিডি গিয়ার, আর এলপিজি যেটা আমি বলেছিলাম ফিফথ জেনারেশন, এটা হচ্ছে ফিফথ জেনারেশন এলপিজি, যেটাকে চিকন সেল এলপিজি বলে। আলহামদুলিল্লাহ একেবারে তেল এবং এলপিজিতে একই রকম চলবে, কোথাও কোনো মনে হবে না আপনি এলপিজি চালাচ্ছেন, একেবারে তেলের মতো চলবে। এবং ভিতরের চার্জগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল কালার, এগুলো কোথাও কোনো একটা কালার করা হয়নি। এই যে পার্টিশনগুলো দেখেন সামনে মার্সেল, যে প্রতিটা লাইটে দেখেন টোটাল লোগো দেওয়া আছে, সামনে মার্সেলগুলো দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে ফ্রেশ অবস্থা আছে, অসাধারণ। মানে সোজা কথা সুপার ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি, সুপার ফ্রেশ অবস্থায় আছে। এবং ভিতরে বনটের ভিতরের অংশটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একেবারে হিট প্রুফ থেকে শুরু করে যেখানে যা আছে আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ অবস্থা আছে। চমৎকার। গাড়িটির দাম কত যাচ্ছেন ভাইয়া? দাম বলার আগে মডেলটা আরেকবার বলে দিচ্ছি। এটা মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন হচ্ছে 2018, পেপার ফুল 23 সাল 24 সাল পর্যন্ত আপডেট করা টয়োটা এক্সিও জি। আর এটার দাম চাচ্ছি আমরা 15,75,000 টাকা। 15,75,000, এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস, এটা ফিক্স না, অবশ্যই গাড়ি দেখার পরে দাম নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনার অ্যাড্রেস এবং ফোন নম্বর। যে আমার অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদ বেরিবাদ, 4 রাস্তার মোড়, 4 রাস্তার থেকে 10 গজ গাবতলি দিকে আগালি হাতের বাম পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবেন তারা 4 রাস্তার 10 গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ড পেয়ে যাবেন। সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিয়ে সার্চ দিলে সরাসরি আমাদের লোকেশন পেয়ে যাবেন। আর আমার ফোন নম্বর হচ্ছে 01711-58-6762, পাশাপাশি একটা নাম্বার আছে 01971-222-570, দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপ মতো ফোন করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।